নমস্কার তুরস্ক সিরিয়ার পর প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কোর বিস্তীর্ণ এলাকা ভয়ঙ্কর এই ভূমিকম্পে একুশশো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় চোদ্দশো জন মরক্কোর পাশাপাশি পর্তুগাল এবং আলজেরিয়াতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে স্থানীয় সময় রাত এগারোটা বেজে পাঁচ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো দীর্ঘ সময় ধরে এই ভূমিকম্পের ফলে আতঙ্কে মানুষজন ঘর থেকে বেরিয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করে ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ছয় পয়েন্ট আট এবং কম্পনের উত্তরস্থল ছিল মরক্কোর রাজধানী ম্যারাকেসের একাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের আঠেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার গভীরে টানা কয়েক সেকেন্ড ধরে দফায় দফায় কাঁপুনিতে বহু মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এই ভূমিকম্পে মরক্কোর ভৌগোলিক চিত্রই পুরোপুরি বদলে গিয়েছে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের মাটি বসে গিয়ে একের পর এক পাহাড়ি গ্রাম সমতলে পরিণত হয়েছে সূত্রের খবর অনুযায়ী ভূমিকম্পে একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসহ অজস্র বাড়িঘর ভেঙে পড়েছে ঘুমিয়ে থাকার কারণে অনেকেই ভূমিকম্পের কথা বুঝতে পারেননি ফলে বাড়িঘর ধসে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে ইতিমধ্যেই মারাকেশের হাসপাতালগুলি জরুরি বিভাগ আহতদের ভিড়ে উপচে পড়েছে মৃতের সংখ্যারও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে ছয় তারিখেই সাত পয়েন্ট আট মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল কম্পনের তীব্রতার জেরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন প্রায় তিরিশ লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত পঞ্চাশ হাজার জন মানুষের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া গত ছয় ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের পর থেকেই মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হচ্ছে ভূতত্ত্ববিদদের একাংশ এটিকে বড় কোনো বিপর্যয় ইঙ্গিত বলে মনে করেছেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ